প্রকৃতির রক্ষা তথা সুরক্ষার বাবে সজাগতামূলক প্রয়াস বিভিন্নজনে বহু সংগঠনে স্বেচ্ছাসেবী অনুষ্ঠানের পর আদি করে বিভিন্নজনে বিভিন্ন ধরনের করে আছে। আর এইবার শিবসাগর হাঁসরারপর দুগী যুবক ওলাইছে প্রকৃতি সংরক্ষণ তথা সুরক্ষা আর এশিঙিয়া গড় সংরক্ষণ তথা সুরক্ষার বাবে সজাগতামূলক এক প্রয়াস করব বিচারিছে। আর সাইকেল চলাই শিবসাগর হাঁসরারপর অযোধ্যার রাম মন্দির আর কেদারনাথ মন্দির যাবলে সাজু হয়েছে। এয়া মানে দেখাইছো, এগারীর নাম হয়েছে তন্ময় বুড়াগোহাঁই আর উদীপ্ত মেচ। এই দুই কিশোরে এই ধরনের সাইকেলে শিবসাগর হাঁসরারপর সুদূর অযোধ্যার রাম মন্দির যাবলে সাজু হয়েছে। আজি শিবসাগরের এই মুহূর্ত শিবসাগর দৌলমুখত দৌলর শিব ঐতিহাসিক শিবদৌলর সম্মুখত উপস্থিত হয়েছে। মানে জানিব বিচারিম তোমালে সম্পূর্ণরূপে সাজু হওয়া দেখি কি উদ্দেশ্য আর কোর ঘর কত তোমার কোরপর কি উদ্দেশ্যে যাবলে ওলাইছে? নমস্কার, মোট নাম হচ্ছে তন্ময় বুড়াগোহাঁই হয়, মূল ঘর হাঁসর লাটুমগড়। আমার এটাই উদ্দেশ্য যে আমার যেহেতু প্রকৃতিটো আমার গাড়ি বাইক চলার পিছত যেহেতু বহুত প্রদূষণের সৃষ্টি হয়েছে, বাইক সাইকেল চলা আপনার সাইকেল নচলা হল, এই সাইকেল চলাবর যে আমি এটা হেই লোক মেসেজ আর এশিঙিয়াগড় নাইকিয়া হয়ে গেছে, এই এশিঙিয়াগড় সুরক্ষার এই মেসেজটো লো আমি অযোধ্যা রাম মন্দির কেদারনাথ যাত্রা আরম্ভ করেছি। হয়, কি ধরনের প্রস্তুতি চলাইছা তোমালে যেহেতু দীঘলিয়া এনে ধরনের পূর্বতে যাত্রা করেছিল নাকি? পূর্বতে যাত্রা করেছো অল্প দূর কাজিরঙা যে সাইকেল করেছো? হয়, এটা তোমালোক অকল দুজনেই যাবা লগত আর কোনোবা যাব? না, আমি অকল দুজনে যাব। দুজনেই যাবা? হ্যাঁ। প্রশাসনের লগত কিনা যোগাযোগ? প্রশাসনে আমার ডিসি স্যারে পারমিশন দিলে, তারপর আমি আমার লোকাল থানার যেহেতু আমার চেকআপা পড়ে, চেকআপত আমি এখন দরখাস্ত দি থাকি যে আমি তালে গেছো। তোমালোক ঘর? আমার ঘর হাঁসর লাটুমগড়। হাঁসর লাটুমগড়? কোন ক্লাসত পড়ি আছে? মই এবার হাই সেকেন্ডারি ফাইনাল দিছো। হাই সেকেন্ডারি ফাইনাল পড়েছো? তোমার নাম? মোর নমস্কার, মোর নাম উদীপ্ত মেচ। হয়, কি কবা ই লগতে কলে আর মো কি কম। হয়, তোমালোকে কিমান দূর এনে ঠিক করেছা নাকি, কিমান দূর হবো? আমি আজি 100-150 কিলোমিটার চলাম, তারপর ক্যাম্প করি। ক্যাম্প করবা? প্রতিদিনে চলাবা? প্রতিদিনে চলাম। দিনের ভাগত রাতি? রাতি নচলাও, গধূলি টাইমতে আমি রখি দিম রাইট। তুমি কোন ক্লাসত পড়ি আছো? মই ডিগ্রি সেকেন্ড সেম। কোন কলেজ? পাটসাগর। পাটসাগর কলেজ। তুমি কোন স্কুলত? মই নাজিয়া কলেজের পর হাই সেকেন্ডারি পরীক্ষা দিছো। দুইগী অধ্যয়নরত এই দুইগী ছাত্রই মানে দেখাইছো তেওঁলোকৰ যি আসলতে প্রয়াস, এই প্রয়াস সচাক প্রশংসনীয়, কারণ সজাগতা প্রকৃতির সুরক্ষা তথা সজাগতার বাবেই এই ধরনের শিবসাগরের চেরেকাপারেরপরা সুদূর অযোধ্যার রাম মন্দির যাবলে সাজু হয়েছে। আমি তেওঁলোকক জনাইছো আমিও অভিনন্দন তথা শুভেচ্ছা।